হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে বাটা মাছের মশলা ভাপার রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। যারা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে চলুন এই রেসিপির জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো আগে আপনারা একবার নোট করে নিন। এখানে আমি নিয়েছি বাটা মাছ। বাটা মাছগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আধ ঘন্টা আগে। এখানে মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, সাথে নিয়েছি লঙ্কার গুঁড়ো, লাগছে ধনে এবং তেজপাতার গুঁড়ো, সেই সঙ্গে নিয়েছি জিরে বাটা এবং লাগছে নুন পরিমাণ মতো। এখানে নিয়েছি জল এবং সাথে আমি রান্নাটি করব সর্ষের তেলে। বাটা মাছের মশলা ভাপা করার জন্য এখানে আমি নিয়েছি একটি খালি কড়াই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ মাখানো মাছ, সেই সঙ্গে আমি এর মধ্যে সমস্ত মশলা এবং পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে মেখে নেব মাছের সঙ্গে। মশলাগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এই রান্নাটি কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে, অন্য তেলে করলে কিন্তু মাছের স্বাদ খুব একটা ভালো আসবে না। এবারে সমস্ত কিছু খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে জল। আপনারা ঠিক যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটার ব্যবহার করবেন। জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এবং সাথেই আমি এর মধ্যে আরও খানিকটা জল অ্যাড করে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং এটি আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। এটি মোটামুটি মিডিয়াম ফ্লেমে 10-14 মিনিটের মতো রান্না করতে হবে এবং অবশ্যই মাঝে মাঝে কিন্তু 3-4 মিনিট পর পর একটু নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো কড়াতে লেগে যাবে। মোটামুটি 14-15 মিনিট রাখার পর আমি এবারে ঢাকনা খুলে দিচ্ছি এবং মাঝেই আমি 3-4 বারের মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম। বন্ধুরা, এর আগেও আমি আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের মাছের রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।